वेलकम टू निशीज नेस्ट ये अमेलिया और बाबा रेडी हमरा होच्छे एक बाहरे जाच्छी आज के की बार आमार बार मना थाके ना शनिवार मे भी हाँ तो आज के बिकाल बेला एक घुरते जाच्छी आमादेर बांग्लादेश थेके होच्छे नतून गेस्टरा एसेछे तो सेई भावे आर कि आमरा एर पर्यन्त कोथाओ घुरते जावा हयनी तो आज के भाइया एबं तार वाइफ माने ओनार वाइफ सह एकबारे भाबलाम जे ताहले মানে ডিনারের প্ল্যান ছিল তো ভাবলাম একটু বিচের ওখানে ঘুরে টুরে তারপরে হচ্ছে খেতে যাব আর কি তো সেভাবেই রেডি হয়েছি আর অ্যামেলিয়া হচ্ছে মাস্ক পরে একদম এই যে রেডি ওর বাবার সাথে বসে আছে বসে না সরি যাওয়ার জন্য ওয়েট করছে আর কি অ্যামি দেখি তোমাকে অ্যামি লুক ভাইয়াদের জন্য আপনাদের হয়তো খেয়াল আছে আমার বাসায় গত বছর একটা বিয়ে হয়েছিল ফোনে বিয়ে হয়েছিল যে বলেছিলাম আমি অ্যামেলিয়া তখন আরো অনেক ছোট ছিল তো ওই ভাইয়াই হচ্ছে রিসেন্টলি দেশে গিয়েছিল এবং তার ওয়াইফকে নিয়ে এসেছে এই মাসের ১৬ তারিখে এসেছেন ওনারা তো কোয়ারেন্টিন শেষ করার পরে এই প্রথম আজকে বের হওয়া সবাই মিলে আজকে ভাবলাম যে ডিনার করতে যাব এরকম আর কি তো আমাদের বিল্ডিংয়ে তো আরও আপু এবং ভাইয়া আছেন তো আমরা তিন ফ্যামিলি মিলেই যাব তো বিচেও আপুরা যাচ্ছে না শুধু আমরা আর ভাইয়া আপুর মানে নতুন বউ আর ভাইয়া যাচ্ছি আর কি আর এই পাশে আমরা একটু ছবি তোলার চেষ্টা করছিলাম আজকে একটু মানে ব্ল্যাক পরার চেষ্টা করেছি আমি পরেছি অ্যামেলিয়াকেও পরেছি পরে ওর বাবাকে বললাম তো ওর বাবার ওরকম ব্ল্যাক নেই বাট ব্ল্যাকিশ একটা গেঞ্জির মতো আছে টি শার্ট আর কি তো বললাম যে তুমি ওইটা পরো তো ওইটা পরেছে জন্যই বললাম চলো একটা পিকচার তুলি আর পিকচার তুলতে গিয়ে ভিডিও হয়ে গেছে তো আজকে আমরা যেখানে এসেছি এখানে আমি আরও অনেকবার এসেছিলাম বাট এত সুন্দর ওয়েদার আমি এর আগে কখনোই পাইনি মানে সূর্যটা এত সুন্দর মানে সানসেট দেখেছি আর কি আর অ্যামেলিয়া গাড়িতেই ঘুমিয়ে গিয়েছিল তো ওর বাবা হচ্ছে ওকে নিয়ে যে এখানে বসে আছে রোদটা আসলে গায়ে ওরকম গরম লাগছিল না ও গাড়িতে একদম ঘেমে গিয়েছিল খুবই সুন্দর লাগছিল সমুদ্রের শব্দ সবার কাছেই ভালো লাগে আর সমুদ্রের সাথে যদি এরকম সূর্য দেখা যায় সত্যি কথা এর চেয়ে সুন্দর ফিলিংস আর হবে না মানে অন্য কোনো দিকে আর চোখই যাবে না মনে হয় সারাক্ষণ এটার দিকেই তাকিয়ে থাকি আর সমুদ্রতে সবাই সূর্যাস্ত দেখার জন্যই এসেছিল খুবই সুন্দর লাগছিল সব কিছু মিলিয়ে আর এই যে অ্যামেলিয়া এখনও ঘুমাচ্ছে তো আমি এদিকে আসছিলাম ওর বাবা বলছিল যে এটা মিস করো না সূর্যাস্তটাই দেখো তো ওর ফোন দিয়ে ও টাইম ল্যাপস দেখছিল আসলে অন্যরকম প্রত্যেকটা মানুষ এদিকে তাকিয়ে আছে এত সুন্দর লাগছিল তো আমি কিছুক্ষণ এখানেও বসেছিলাম তারপরে পুরো সূর্যাস্তটা ভিডিও করেছি আপনাদের জন্য তো আমরা যেরকম দেখেছি আপনাদের সাথেও শেয়ার করছি আর এই যে শো শেষ আর অ্যামেলিয়া উঠেছে সূর্যটাও ঘুমিয়েছে অ্যামেলিয়া ঘুম থেকে উঠেছে সে উঠে একদম ফ্রেশ উঠে বলছিল মানে বাবলস দেখেছিল আরও কী কী দেখেছে এগুলো দেখেই ওর বাবাকে বলছিল হেসে হেসে বলছিল তোর বাবা বলছে যাচ্ছে তোমাকে দিয়ে মানে কিনে দেবো আর অ্যামেলিয়ার কেনাকাটা মানে কি সবাই তো জানেন অ্যামেলিয়া বল দেখলে ওর মাথা নষ্ট হয়ে যায় তো এই যে এখানে সে একটা বাটারফ্লাই প্রিন্টেড বল দেখেছে দেখে তার বাবাকে সে বারবার বলছে যে এই বলটাই তার লাগবে অন্য কোনো বল হবে না তার পিঙ্ক কালার না সরি ইয়েলো কালারের বাটারফ্লাই বলটাই লাগবে তো কী আর করার এটাই কিনে দিতে হয়েছে এরকমই করে যেখানেই যাব বল দেখলেই হয়েছে অন্য কিছু আমিও তাকে দেখাচ্ছিলাম যেখানে আরও অনেক টয়েস আছে তুমি এখান থেকে চুজ করতে পারো বাট না সে এটাই নেবে
তো এটাই নিয়েছে, নিয়ে এখান থেকে খুলে তারপরে হচ্ছে এইভাবেই ধরে বসেছিল গাড়িতে, আর আমি যে পাশে এরকম একটা কিনেছি। তো এই আর কি অ্যামেলিয়ার কেনাকাটা, আমাদের কেনাকাটা, সুন্দর একটা বিকাল কেটেছে। আমরা কতক্ষণ ছিলাম, প্রায় 40 মিনিটের মতো মনে হয় এখানে ছিলাম। পুরোটা সময় সবাই খুব এনজয় করেছি, সুন্দর সুন্দর ছবি তুলেছি, আর বেশি মজা করতে পেরেছি মেবি অ্যামেলিয়া ঘুমাচ্ছিল এই জন্য। কারণ দেখা যায় যে মানে যারা আমার রেগুলার ভিউয়ার্স তারা জানেন অ্যামেলিয়া পানির কাছে আসলে কীরকম পাগলামি করে। তো যদি এরকম হতো জেগে আছে তাহলে মানে ওকে আর সামলাতে সামলাতেই সময় চলে যেত। আর এই তো ওর বাবা ওকে নিয়ে বসেছিল, আমি আমার মতো ঘুরেছি সমুদ্রের পাশে, সুন্দর লাগছিল ওয়েদারটা। আর নতুন বউ যে আমি তো ওর নাম ধরেই ডাকি, তো যাই হোক ও খুব এনজয় করেছে, অনেক সুন্দর সুন্দর ছবি তুলেছে। আর যাওয়ার সময় এই যে এখান থেকে একটু ভিডিও করলাম, এত সুন্দর মানে কি বলবো, আমার মনে হচ্ছিল যে আমি এখানে বসে থাকি। আর এখান থেকে দেখতে আরও বেশি ভালো লাগছিল, পুরো ছবির মতো মানে ভিডিওতে যেমন দেখা যাচ্ছে খালি চোখের থেকে আরও অনেক সুন্দর লাগছিল, এত সুন্দর মাশাআল্লাহ। মানে আমি আমার হাজব্যান্ডকে বলছিলাম, আমরা বলা বলি করছিলাম আর কি, যে এতদিন এখানে এসেছি এত সুন্দর ওয়েদার এই ফার্স্ট টাইম এসে পেয়েছি, আর মানে চোখ জুড়ানো। আর ওয়েদারটাও খুব সুন্দর ছিল, অনেকেই এখানে ক্যাম্পেইন করতে এসেছিলো দেখছিলাম, পুরো ফ্যামিলি সহ তাঁবু টাঙিয়ে বসে ওরা রাতের নাইট স্টে করার প্ল্যান করছে। কারণ এখানে তো এখন হলিডে চলছে, ক্রিসমাসের তারপর নিউ ইয়ার পর্যন্ত মোটামুটি একটা লম্বা হলিডে চলে, এই সময় আসলে সবাই একটু ট্যুর ঘোরাঘুরি এগুলো করতে পছন্দ করে। তো ওখান থেকে আমরা ডিনারের জন্য এসেছি, অ্যামেলিয়ার জন্য নাটেলা ব্রেড, এটা তো মানে এখন প্রায় রেগুলারই কোথাও গেলে এটা নিয়ে যাই, কারণ ও এটা একটু ধরে ধরে খায়, একটু মোবাইল দেখছিলো আর সাথে সাথে ইয়ে করছিলো। তো এরকম একটা জিপলক ব্যাগের মধ্যে করে নিয়ে এসেছি, একটাই খেয়েছে, তারপরে এক্সট্রা নিয়ে এসেছি যদি খায় আর কি। আর এটা হচ্ছে একটা কি বলবো, খাবারের দোকানগুলো হচ্ছে বাইরের দিকে, আবার মানে আমরা যে বসেছি এটা বাইরে, আর ওয়েদারটাও সুন্দর ছিল, ভিউটা দেখাই। এটা হচ্ছে একটা বিল্ডিং, মানে মানুষের রেসিডেন্সিয়াল এরিয়ায় আর কি, তার পাশে হচ্ছে এরকম একটা সব খাবারের দোকানগুলো নিয়ে একটা ইয়ে হয়েছে। এখানের খাবারগুলো নান, রুটি, তারপরে মাংস, এরকম খাবার আর কি। তো খাবারটা খুবই মজা, আমরা এখানে এর আগে দু একবার এসেছি, বাসা থেকে যেহেতু একটু দূরে আসলে রেগুলার সেভাবে আসা হয় না, বা যখন সবাই মিলে বা আমরা 6-7 জন যখন একসাথে হই তখন আসলে এখানে খাবারের ইয়ে করি, প্ল্যান করি। কারণ এখানকার খাবারটা খুবই মজা, বিশেষ করে ওরা একটা খাসির মাংস যেটা করে, মাটনটা অসম্ভব মজা। আমি মাটন খাই না সত্যি কথা বলতে, আমি বাসায় বা কারো বাসায় রান্নাবান্না হলেও আমি খাই না, বা শুধুমাত্র এই জায়গার মাটনটা আমি খেতে পারি, এত ভালো লাগে, আর একদমই স্মেল করে না, মাটন তো না ল্যাম্ব আর কি। তো যাই হোক, এখানে হচ্ছে অ্যামেলিয়া বাচ্চাদের সাথে খেলাধুলা করছে। অ্যামেলিয়া হচ্ছে মাশাল্লাহ খুবই মিশুক একটা বাচ্চা, ও যে কোনো কারোর সাথে একদম নিমিশেই মিশে যায়, যদি ওই পাশ থেকে ওকে একটু ডাকে ও হচ্ছে সে মানে তখনই ওর খেলাধুলা শুরু। তো এখানে হচ্ছে বাচ্চাদের সাথে ও খেলছিল, তারপরে এই যে আমরা এখানে খাওয়া দাওয়া করছি, আমাদের সামনে বসেই মানে সামনের জায়গাটাতেও খেলছিল। এখানে আমরা চিকেন নিয়েছি, নান রুটি নিয়েছি, আর নিয়েছি হচ্ছে ল্যাম্ব, দুইটা চিকেন নেওয়া হয়েছে, কারণ সবাই তো আসলে ল্যাম্ব খায় না। আর এই যে এখানে ল্যাম্বটা খুবই খুবই মজা, মানে বারবার শুধু মজা মজা বলছি, আসলেই খুব মজা। আর আমরা প্রায় 9 মাস পরে এখানে খেতে এসেছিলাম। আর খাওয়া দাওয়া করে হচ্ছে আমরা এই যে ভাবিদের বাসার নিচে একটু এসেছি, ভাবির সাথে একটু কাজ ছিল, ভাইয়ের সাথে আমার হাজব্যান্ডের কাজ ছিল আর কি। তো ওরা হচ্ছে নিচে গল্প করছিল, আর এই রোডটা হচ্ছে দুইটা বিল্ডিংয়ের মাঝখানে একটা রোড, এখানেও খাবারের রেস্টুরেন্ট আছে, খাবারের দোকানের মাঝখানের যে রাস্তাটা এটাকে এভাবে লাইটিং করে ডেকোরেট করেছে খুব সুন্দরভাবে। আর অ্যামেলিয়া তো লাইট দেখে ও তো খুশিতে খুলু মানে হাঁটাহাঁটি করছিলো শুধু যে এই পাশ থেকে ওই পাশে। আর যেহেতু এরিয়াটা খুব সুন্দর, মানে বসার জায়গাগুলো খুব সুন্দর, তো জায়গায় জায়গায় সবাই বসে আড্ডা দিচ্ছিলো, ভালোই লাগে। আসলে এই এরিয়াতে যদি থাকতাম তাহলে দেখা যেত যে রাতের বেলা এই জায়গাটা বসে আড্ডা দেওয়ার জন্য পারফেক্ট হতো, বাট আমাদের আমরা যে এরিয়াটাতে থাকি সেখানে আসলে এভাবে রাতের এরিয়াটা মানে রাতের বেলা তো জমজমাট থাকে না, আমাদের ওই দিকটাতে চাইনিজ বেশি থাকে, দেখা যায় যে 8-9টার মধ্যেই সব কোয়াইট হয়ে যায়। মজা লাগতেছে এখানে বসতে? ইয়েস, ক্ল্যাপ করো ক্ল্যাপ, ইয়েস, ইয়ে বলো ইয়ে, ক্যাটকে হাই বলে যাও, আসো এখানে, আসো এখানে, আসো এখানে, দাঁড়াও এখানে দাঁড়াও,
আসো আসো, এখানে 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 ওখানে না, তুমি এদিকে আসো। হ্যাঁ ক্যাট আসো। তো এই যে অ্যামেলিয়া হচ্ছে বিড়াল নিয়ে খেলাধুলা করছে, আর তারপরে আর নতুন বউয়ের সাথে ভাবির একটু দেখা করাবো, এই জন্য ভাবিরা যেহেতু ওখানে আমাদের সাথে যায়নি খেতে, 10 মিনিটের মতো মনে হয় ছিলাম ভাবিদের বাসায়, এরপরে আমরা চলে এসেছি বাসায়। আমি যখন এই ভিডিওটা করছি তখন মেবি রাত 11টা বাজে, 11টা, হ্যাঁ বাসায় আসতে আসতে আমাদের সব মিলিয়ে 12টা বেজে গিয়েছিলো। অ্যামেলিয়া একদম রাস্তায় ঘুমিয়ে গিয়েছিলো, আর এই যে নতুন খেলা শিখেছে বিড়ালের মতো হাঁটা, বিড়ালের মতো ফেস করে টুকটুক করে হাঁটে। তো এখান থেকে হচ্ছে নামিরাদের বাসায় গিয়েছি, যেটা বললাম গিয়ে 10-15 মিনিটের মতো ছিলাম। তো ভাবি হচ্ছে বড়ই খাওয়ালো, আমি মনে হয় মালয়েশিয়া আসার পরে এই প্রথম বড়ই খাচ্ছি, বড়ইটা এত মজা লেগেছিল। সবসময় আসলে এই ধরনের আমাদের দেশি ফলগুলো এখানে পাওয়া যায় না, মাঝে মধ্যেই পাওয়া যায়। তো এই তো বড়ই টরে খেয়ে কিছুক্ষণ গল্প করে চলে এসেছি, আর আজকের মতো ব্লগটা এখানেই শেষ করছি। কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আজকের মতো বিদায় নিচ্ছি, সবাই খুব ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।